হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে অস্ট্রেলিয়া যাওয়ার একটা সুবর্ণ সুযোগ শেয়ার করব, যেটা খুব রিসেন্টলি বাংলাদেশ সরকারের যে রিক্রুটিং এজেন্সি বোএসএল এর ওয়েবসাইটে একটা সার্কুলার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সাথে একটা চুক্তির মাধ্যমে বেশ কিছু প্রফেশনাল কর্মী নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন বা দেখে নিতে পারেন আপনি কি এটার জন্য যোগ্য বা এলিজিবল কিনা, বা আপনি কি প্রস্তুতি নিলে এই জায়গায় অংশগ্রহণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও থ্যাংকস আ লট। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় হর্টিকালচার সেক্টরে বেশ কিছু শ্রমিক নেওয়া হবে, যেটা বাংলাদেশ সরকারের একটা রিক্রুটিং এজেন্সি বোএসএল, আপনারা নাম শুনে থাকবেন আর আমাদের ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, ওই বোএসএল এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন যে এই গত 23 ফেব্রুয়ারি একটা সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ডাটাবেজে ইনক্লুড হওয়ার জন্য, মানে যারা অস্ট্রেলিয়াতে এই হর্টিকালচার সেক্টরে কাজ করতে যাওয়ার আগ্রহী তাদেরকে ওই ডাটাবেজে আসলে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 31/7/2021, তাই আপনারা খুব দ্রুত আপনারা ওই ডাটাবেজে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে ফেলেন, যারা আসলে অস্ট্রেলিয়াতে জব ভিসা নিয়ে যাওয়ার আগ্রহ আছে বা যেতে চান। তো তার আগে আমাদের জানা প্রয়োজন যে কি কি পোস্টে এই লোকগুলা নিবে। হর্টিকালচার সেক্টরে বিভিন্ন রকম পজিশন আছে, তো কি কি পোস্টে এই লোকগুলা নিবে চলুন আমরা সেটা আগে দেখে আসি। প্রথমেই ইরিগেশন ডিজাইনার ম্যানেজার, এরপরে হচ্ছে অ্যাগ্রোনমিস্ট, 3 নম্বর হচ্ছে এন্টোমোলজিস্ট, 4 নম্বর হচ্ছে হর্টিকালচার গ্রোয়ার, 5 নম্বর হচ্ছে প্রোটেক্টেড ক্রপিং গ্রোয়ার, 6 নম্বর হচ্ছে হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, 7 নম্বর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 8 নম্বর হচ্ছে হর্টিকালচার ফার্ম ম্যানেজার, 9 নম্বর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, 10 নম্বর হচ্ছে বায়ো সিকিউরিটি অফিসার, 11 নম্বর হচ্ছে ফ্যাসিলিটি প্লান্ট ম্যানেজার, 12 নম্বর হচ্ছে ফ্যাসিলিটি সুপারভাইজার, এরপর আরো থাকছে মেইনটেনেন্স ইলেকট্রিশিয়ান, নাম্বার 14 ফিটার অ্যান্ড ওয়েল্ডার, নাম্বার 15 এগ্রিকালচার টেকনিশিয়ান, নাম্বার 16 মেকানিক, নাম্বার 17 সিনিয়র নার্সারি পার্সন, নাম্বার 18 নার্সারি পার্সন, তারপরে 19 হচ্ছে নার্সারি সুপারভাইজার, নাম্বার 20 ট্রাক ড্রাইভার। এছাড়া আরো আছে মেশিনারি ম্যানেজার, মোবাইল প্লান্ট অপারেটর, ফোর্কলিফট ড্রাইভার, ইরিগেশনিস্ট অ্যাসিস্ট্যান্ট, হর্টিকালচার সেকশন ম্যানেজার, সেকশন সুপারভাইজার, প্রোডাকশন হর্টিকালচার সুপারভাইজার, প্রোডাকশন হর্টিকালচারিস্ট, আর হচ্ছে মেশিনারি ম্যানেজার, মেশিনারি সুপারভাইজার, কোল্ড স্টোর ম্যানেজার। তো এই পোস্টগুলোতে আসলে বেশ কিছু প্রফেশনাল ওয়ার্কার নিবে অস্ট্রেলিয়া। তো আপনার কি করতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে গুগল একটা ফর্মের মাধ্যমে, ওই রেজিস্ট্রেশনের ফর্মের লিংকটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনার এই রিলেভেন্ট সেক্টরে আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা, অ্যাটলিস্ট 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে হবে, আর ভাষাগত দক্ষতা থাকতে হবে, অর্থাৎ IELTS এর 5.5 থাকতে হবে, আর সেক্ষেত্রে আপনার এজটা হতে হবে বিলো 45, আর আপনার রিলেভেন্ট সেক্টরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, অর্থাৎ রিলেভেন্ট সেক্টরের কোনো ডিপ্লোমা বা বিএসসি আপনার থাকতে হবে, বাংলাদেশি অথবা অস্ট্রেলিয়ান যে কোনো ডিগ্রি থাকলেই চলবে। আর ইয়ারলি স্যালারিটা আসলে ডিপেন্ড করবে পোস্ট টু পোস্ট, যেটার মিনিমাম স্যালারিটা হবে 48,510 অস্ট্রেলিয়ান ডলার, আর অ্যাকোমোডেশন এবং আদার্স বেনিফিট অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট রুল অনুযায়ী হবে। আর এই জব ভিসা নিয়ে আপনি যে যাবেন, এটা একটা পাথওয়ে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি বা অস্ট্রেলিয়ার সিটিজেন হওয়ার জন্য একটা পাথওয়ে হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনি পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, সিটিজেনশিপ পাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে গভর্নমেন্টের যে সার্কুলারটা, অর্থাৎ এই 23 ফেব্রুয়ারি বোএসএল এর ওয়েবসাইটে যে সার্কুলারটা পাবলিশ হয়েছে, সেই সার্কুলার অনুযায়ী কোন কোন পোস্টের জন্য আপনার কি কি কোয়ালিফিকেশন লাগবে বা কারা আপনারা আবেদন করতে পারবেন, তারপরে আরো ডিটেইলস জানার জন্য আপনারা বোএসএল এর ওয়েবসাইটে গিয়ে সেই নোটিশটা দেখতে পারেন। আর এছাড়া এই সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।